2019 এর আগে মোদির নয়া স্লোগান অজেয় ভারত অটল ভারত বিজেপির কর্মসমিতির বৈঠকে ঘোষণা নরেন্দ্র মোদির আরো বিশদে আমাদের এই বিষয়ে জানাবেন ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ বিজেন্দ্র আর কি বলেছেন প্রধানমন্ত্রী সুব্রজিৎ আজকে প্রধানমন্ত্রী 2019 কিভাবে জিততে হবে এবং কোন কোন ইস্যু নিয়ে মানুষের কাছে যেতে হবে সে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ মিটিং এ যারা নেতারা এসেছেন তাদেরকে এবং তিনি কটাক্ষ করেছেন যে মহাজোট হচ্ছে বিরোধী দলগুলির প্রায় 17 থেকে 18টি দল একাট্ঠা হচ্ছে সেটা নিয়ে প্রধানমন্ত্রী আজকে বলেন কি এই মহাগঠবন্ধনের মধ্যে কে নেতা সেটা কেউ জানে না তাদের নীতি অস্পষ্ট এবং তাদের নিয়ত হলো দুর্নীতি এই কথা তিনি আজকে প্রধানমন্ত্রী বলেন এবং তিনি বলেন তাদেরই হলো মেন মূল হলো তারা উন্নয়ন করবেন উইথ আ হিউম্যান ফেস অর্থাৎ যেটা রবিশঙ্কর প্রসাদ পরে জানাচ্ছিলেন প্রধানমন্ত্রী কি কি বলেছেন তিনি বলেন কি মমতা দিয়ে সমতা করতে হবে মমতাকে সাথ নিয়ে এবং ইকুয়ালিটি উইথ হিউম্যানিটি এই কথা প্রধানমন্ত্রী আজকে বলেন প্রত্যেকটা বুথেই তাদেরকে জিততে হবে এ কথা বলা হয় তাদের তরফ থেকে এবং এই মহাজোট যেটা হয়েছে তাদের কোনো বিচারধারা নেই কোনো নেতা নেই এবং দুটোই কিন্তু বিজেপির কাছে রয়েছে তাদের কাছে আইডিওলজিও রয়েছে এবং তাদের কাছে নেতৃত্ব রয়েছে মজবুত সেক্ষেত্রে তারা যদি এবার জয়ী হয়ে যান আগামী 50 বছর অব্দি তাদেরকে কেউ সরাতে পারবে না এ কথা অমিত শাহ প্রধানমন্ত্রীর আগে যখন ভাষণ দিয়েছিলেন তিনিও এ কথা বলেন কি গুজরাতের মডেল নিয়ে তিনি বলেন কি গুজরাতে 2011 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেখানে তারা নেতৃত্বে এসেছিলেন সরকারে এবং এখন অব্দি তাদেরকে কেউ সরাতে পারছে না সেক্ষেত্রে দিল্লিতেও যদি 2019 তারা আসেন আগামী 50 বছর তাদেরকে কেউ সরাতে পারবে না তিনি এটাও বলেন যে কোন কোন ইস্যু নিয়ে তারা মানুষের কাছে যাবেন সেই জায়গায় প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন যে কংগ্রেসের 48 সাল এবং তাদের 48 মাস এই তুলনাটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে কিভাবে তারা কাজ করেছেন এবং 48 বছর কিভাবে ফেলিয়ার ছিল কংগ্রেস সরকার সে কথাও মানুষের কাছে নিয়ে যেতে হবে 9 কোটি তাদের কার্যকর্তা রয়েছেন তাদের সব পরিবারের কাছে যদি যাওয়া যায় সেক্ষেত্রে 36 কোটি মানুষ এমনি তাদের কাছে চলে আসবেন এবং আরো 22 কোটি মানুষকে তাদের সঙ্গে জুড়তে হবে সে কথাও আজকে প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছেন ধন্যবাদ বিজেন্দ্র বিজেপির কর্মসমিতির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে যে কথা বলেছেন সেগুলি সাংবাদিকদের সামনে আজকে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ কি বললেন তিনি শুনব আজ মাননীয় মোদী জি নে অটল বিহারি বাজপেয়ী জি কো বহুত হি ভাবভীনী শ্রদ্ধাঞ্জলি দি উনহোনে দো নারে দিয়ে আজ জো অটল জি কে প্রতি হামারা সব হামারি সবসে অধিক প্রভাবী শ্রদ্ধাঞ্জলি और समर्पण होगा अजेय भारत अटल भाजपा अजेय भारत एंड कंट्री विच रिमेन्स विक्टोरियस एंड कैन नॉट बी सब्जुगेटेड अटल भाजपा ए बीजेपी विच रिमेन्स फर्म अटल टू इट्स प्रिंसिपल्स टू इट्स डेडिकेशन